শুধু দেখি মানে আসছি কিনা বসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন কিংবা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আপনারা হয়তো একটি শোক সংবাদ শুনেছেন, সেটা হচ্ছে চট্টগ্রামের এবং চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার হেফাজত ইসলামের আমির মাদা মুনাওয়ার সাহেব নেই, উনি আজ দুপুরে ইন্তেকাল করেছেন। সকালের দিকে উনি অসুস্থ হয়ে পড়ে, আমরা ওখানে ছিলাম, আমরা ওখানে উপস্থিত ছিলাম এবং আমরা মেডিকেলে ছিলাম। মেডিকেল থেকে ওনার মরদেহের সাথে আমরা হাটহাজারি মাদ্রাসায় এসেছি। বর্তমানে উনি হাটহাজারি মাদ্রাসায় আছেন, আপনারা দেখতে আমি যদি একটু দেখাই ওনার হাটহাজারি ওনাকে নিয়ে আসা হচ্ছে হাটহাজারি মাদ্রাসা থেকে। মাদ্রাসায় আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনারা যারা যুক্ত হচ্ছেন যারা দেখছেন। আচ্ছা, সাউন্ড আর সাউন্ড বাড়ানো যদিও সম্ভব না। আচ্ছা, সাউন্ড তারপর চেষ্টা করছে সাউন্ড বাড়ানোর। আচ্ছা, সাউন্ড বাড়ানোর আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন ওনার মরদেহ, নিথর মরদেহ নিয়ে আসা হচ্ছে এবং সারিবদ্ধভাবে ছাত্র, স্থানীয়রা এবং হেফাজতের নেতাকর্মীরা সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন, গণমাধ্যমের কর্মীরা উপস্থিত আছেন। আমরা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন শুধু ওনাকে এক নজর দেখার জন্য। সবাই শেষ দেখা, হয়তো শেষ দেখা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছেন এবং ভিড় করছেন, অনেকে ভিড় করছেন এবং অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা, হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা যেহেতু বর্তমান এই সময় উপস্থিত নেই অনেকেই, সেই শোভাতে সেই চিন্তাভাবনা করে ওনার জানাজার সময় নির্ধারণ করা হয়েছে 7:30 সন্ধ্যা 7:30। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসলে যদি একটু দেখাতে চাই এখানেই এখানে নিয়ে আসা হবে, এখানে ওনাকে গোসল করানো হবে। ওকে, ভয়েস কি একেবারে ক্লিয়ার না? ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন। ভয়েস এখন ক্লিয়ার হতে পারে, এখন ক্লিয়ার কিনা ভয়েসটা একটু আমাদেরকে জানাবেন। ভয়েসটা ক্লিয়ার কিনা জানাবেন। হ্যাঁ, আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন, কি নিউজ হারি দিন না, মানে নিবেদন হাসিল দিই। আপনারা দেখছেন আল্লামা বাবুনগর দেখতে পাচ্ছেন, আল্লামা জুনায়েদ নগর বাবুনগরীকে আনা হচ্ছে এবং এখানে ওনাকে আসলে গোসল করানো হবে। ভিডিও আছে না? ঠিক আছে, হাজারো নেতাকর্মী এবং ছাত্র যারা আছেন হাটহাজারি মাদ্রাসার ছাত্রদের দেখতে পাচ্ছেন এবং সবাই তার জন্য দোয়া করবেন। এবং আমরা আসলে এই মুহূর্তে আছি হাটহাজারি মাদ্রাসায় আছি এবং আপনাদেরকে যে বিষয়টি আসলে দেখাতে চাচ্ছি, আমরা এখান থেকে আসলে আমরা একটু উপরে আছি, এখান থেকে ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন তো ছিল আসলে সর্বশেষ এবং যে বিষয়টি আমরা একটু আপনাদেরকে ধারণা দিতে চাই সেটা হচ্ছে 7:30 ওনার জানাজার নামাজ হবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। তারপরেও যদি কোনো আপডেট থাকে আমরা সেটি আমাদের পেজে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে আমরা জানিয়ে দিব। আর বাবুনগর একটি জানাজা হওয়ার কথা ছিল, সেটা এখনও পর্যন্ত শিওর না, তো যেহেতু শিওর না সেই বিষয়ে আমরা আপনাদেরকে এখন কোনো আপডেট দিতে পারছি না। তবে তার দাফন হবে তার ইচ্ছে অনুযায়ী, তিনি এটা আগেও বলে রেখেছেন, তার যারা আছেন পরিবার যারা আছেন দেখভাল যারা করতেন তাদেরকে, তার এলাকায় তার বাবার কবরের পাশে তার দাফন হওয়ার কথা আছে। তো তারপর আমরা বিস্তারিত আমরা আসলে আপনাদেরকে জানাবো যে তার দাফন কোথায় হবে, কখন হচ্ছে। তবে জানাজা, প্রথম জানাজা যেটি আমরা খবর পেয়েছি সেটা হচ্ছে 7:30 জানাজা হবে।
তো আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুক। খুবই ভালো মানুষ ছিলেন, আমরা দোয়া করি। এবং আপনারা যারা আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন দেখছেন, আপনারা সবাই দোয়া করবেন, আমরা সাথে আছি এবং আমরা আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখান থেকে। তো সবাই ভালো থাকুন, যেহেতু আমাদের কিছু ব্যস্ত সময় কাটাতে হবে, সেহেতু আমাদেরকে এই মুহূর্তে বিদায় নিতে হচ্ছে লাইভ থেকে।